দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 124 পৃষ্ঠার 2 নং প্রশ্নের সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা, দেখো প্রশ্ন 2। ইভা 40 টাকায় 1 হালি ডিম এবং 65 টাকায় 1 প্যাকেট বিস্কুট কিনল, সে কত টাকা খরচ করল? শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটি আমি আবারও পড়ছি। ইভা 40 টাকায় 1 হালি ডিম এবং 65 টাকায় 1 প্যাকেট বিস্কুট কিনল, সে কত টাকা খরচ করল? তো শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটি সমাধান করার জন্য প্রথমে আমাদের লিখতে হবে 1 হালি ডিম 40 টাকা, 1 প্যাকেট বিস্কুট 65 টাকা, অতএব সে খরচ করল। শিক্ষার্থী বন্ধুরা, এক্ষেত্রে আমাদের 40 এবং 65 যোগ করতে হবে। তো 40 এবং 65 যোগ করার জন্য আমরা প্রথমে কি করব শিক্ষার্থী বন্ধুরা? এখানে আমরা প্রথমে একক স্থানের অঙ্ক এবং এরপর দশক স্থানের অঙ্ক আমরা পর্যায়ক্রমে যোগ করব। যোগ করার পরে আমাদের ফলাফল বের হয়ে আসবে। তো অঙ্কটি সমাধান করার জন্য এসো আমরা প্রথমে একক স্থানের ঘর আমরা যোগ করে নিই। তো খেয়াল করে দেখো, 40-এর এককের ঘর রয়েছে 0 এবং 65-এর এককের ঘর রয়েছে 5। 0 এবং 5 যদি আমরা যোগ করি তাহলে হবে 5। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, 40-এর দশকের গড় রয়েছে 4 এবং 65-এর দশক স্থানের গড় রয়েছে 6। 4 এবং 6 যদি আমরা যোগ করি তাহলে হবে 10। আমরা 10 যদি লিখি তাহলে হবে 105। তাহলে 40 এবং 65 যোগ করলে হবে 105 টাকা, অর্থাৎ সে বা ইভা খরচ করলো 105 টাকা। তো আমরা কিন্তু শিক্ষার্থী বন্ধুরা খুব সহজে অঙ্কটি বুঝতে পেরেছি যে 1 হালি ডিম 40 টাকা, 1 প্যাকেট বিস্কুট 65 টাকা, যোগ করলে হয় 105 টাকা, অর্থাৎ সে খরচ করলো 105 টাকা। উত্তর 105 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, আবার কথা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।